মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর শানে ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে দৌলত খান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্যোগে আজ রোববার সকাল 11টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দৌলত খান কলেজ থেকে বাজারে এসে সমাবেশে মিলিত হয়। এই সময় ছাত্রছাত্রীদের উদ্যোগে বক্তারা বলেন, সম্মানিত দেশবাসী এবং পৃথিবীবাসী, আপনারা জানেন যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের শিক্ষক, আমাদের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মীকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র মুকুল শর্মা এক কটূক্তি করেছেন যে আমাদের রক্তে আগুন লেগেছে, আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তা আমাদের ইমানের দাবি, অবশ্যই যে যেখান থেকে আসেন সেই জায়গা থেকে অবস্থান থেকে প্রতিবাদ জানাবেন, এটা আমাদের বলের ইমানের দাবি। যদি রাসুলকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সকলকে এই আন্দোলনে সামিল হতে হবে। এবং অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, দুই সপ্তাহ পেরিয়ে গেল, আজ পর্যন্ত আমাদের দেশ থেকে একটি বার্তা ফাটানো হয়নি এবং ভারতের দূতাবাসকে ডেনে আজও পর্যন্ত প্রতিবাদ জানানো হয়নি, যা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত দুঃখজনক। শেষ আবেদন, এর দলীয় সংসদে আপনারা অবশ্যই অবশ্যই একটি সংসদ থেকে নিন্দা প্রস্তাব করবেন, এটা আমাদের সকলের দাবি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর শানে অপমানজনক মন্তব্যকারীদের ফাঁসি দাবি করেন এবং এই ঘটনায় বাংলাদেশ সরকারের নীরবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিক, NANTV। Nabi Rasulullah.